হাই ফ্রেন্ডস, আমি ফিরোজ শেখ। আমি আগের দিনের মতো আজকেও দুর্দান্ত ট্রিক্সের মাধ্যমে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। আজকে আমি জ্যামিতি চ্যাপ্টার পার্ট 8 করাবো, ঠিক আছে? চলো প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নাও। আজকে 53 নম্বর অঙ্ক হবে, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যা এবং এরা ও এর বিপরীত পার্শ্বে অবস্থিত। এ বি ইজ ইকুয়াল টু 24 সেমি এবং সি ডি ইজ ইকুয়াল টু 10 সেমি। বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি হলে এ বি ও সি ডি এর লম্ব দূরত্ব কত? তাহলে আমি প্রথমে একটা ছবি আঁকবো। ছবিতে দেখো, জ্যামিতির অঙ্কে ছবিতেই মেন, ঠিক আছে? ছবির মধ্যেই অ্যান্সার করতে হবে, কারণ এখানে উপমাধ্যমে না লিখতে যাচ্ছি না, ঠিক আছে? চাকরির পরীক্ষায় ট্রিক্স এর মাধ্যমে কিভাবে অ্যান্সারটা ইম্প্রুভ করতে হবে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তা দেখো, প্রথমে আমি ছবি রাখবো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকি। এটা বৃত্ত, এটা একটা বৃত্ত মনে করো, এটা ও। তাহলে এখানে এ বি ও সি ডি দুটো জ্যা, এ বি সি ডি, সি ডি দুটো জ্যা। এবার এটা সমান্তরাল ভাবে অবস্থান করছে। এবার বলছে দুটোই বিপরীত, দেখো এরা বলছে ও এর বিপরীত পার্শ্বে অবস্থিত। এ বি এইটি, এটা ও, নাম দাও ও। ও এর এক পাশে এ বি আছে আর বিপরীত পাশে সি ডি আছে। এরা বলছে সি ডি হচ্ছে 10 সেমি, তাহলে এখানে 10 সেমি, সি ডি ইকুয়াল টু 10 সেমি। আর কি বলেছে? এবার বলছে এ বি ইকুয়াল টু 24 সেমি, এ বি ইকুয়াল টু 24 সেমি, 24 সেমি, 24 সেমি। এইবার সি ডি 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13 সেমি। তাহলে এই জায়গাটা থেকে, এই জায়গা থেকে এটাকে আমি প্রথমে করে নিই, বৃত্তের ব্যাসার্ধ এই জায়গাটা 13 সেমি। এটা যদি 13 সেমি হয়, ঠিক এটাও 13 সেমি হবে। এবার কি বলেছে? এ বি ও সি ডির লম্ব দূরত্ব, তার মানে এই জায়গাটার এ বি ও সি ডির লম্ব দূরত্বটা চেয়েছে। এই সি ডি ও এ বির মধ্যে এই দূরত্বটা, এই পার্থক্য, এই এই যে দূরত্বটা, তাহলে এখানে আমরা নাম দেবো এ বি সি ডি, এর নাম দিই ই, এটা এফ। এই ই এফ সমান, ই ই এফ সমান দূরত্বটা কত এটাই চেয়েছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এই ছবির মধ্যে আমরা কি পাচ্ছি, এখানে অতি, এই যেহেতু এইটা আমার, এই যে এই দৈর্ঘ্যটা 13 সেমি, এটা হচ্ছে অতি, একটা আমরা কি পাচ্ছি, ত্রিভুজ ও ও এফ, ত্রিভুজ 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 ও এফ ডি, ও এফ ডি হইতে ভাই, ও এফ ডি থেকে ভাই কি, এটা সমকোণী ত্রিভুজ তো 90 ডিগ্রি। তাহলে এখানে আমার 13 সেমি পাচ্ছি, আর এইটার হাফ, এখানে এই যে এফটা, এইটুকুনি 10-এর হাফ হয়ে যাবে। তাহলে এখানে ওডি, ওডি ইজ ইকুয়াল টু ওবি, ওডি ইজ ইকুয়াল টু আমি দিতে পারি 13 সেমি, আর এখানে এফ ডি, এফ ডি ইজ ইকুয়াল টু 10/2, অর্থাৎ 5 সেমি, অর্থাৎ 5 সেমি। তাহলে এই লম্ব, এইটা কি, এইটার মানটা কত হবে? তাহলে এটার মান হবে, অর্থাৎ এখানে লম্ব, এটা লম্ব, লম্বর মানটা কি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব ইজ ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এটা আমার এ ও এফ ইজ ইকুয়াল টু, ও এফ, ও এফ ইজ ইকুয়াল টু রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, অর্থাৎ 13 এর 169 মাইনাস 25, অর্থাৎ 169 থেকে 25 বিয়োগ করে দাও, অর্থাৎ 4 2 2 4 6 144, অর্থাৎ 12। এই 12 আমার এইটুকু পেলাম, ও এফ, ও এফটা 12 পেলাম, ও এফ, ও এফ 12। এবার ঠিক এখানে আমার এই এইটুর মান, এইখানে ইবির মানটা, ইবি, ইবি সমান এই 24/2, অর্থাৎ 12। ইবির মানটা হচ্ছে 12 সেমি, আর এটা আমরা জানি 13, আর এটা 12 পেলাম। তাহলে এইটুকুর মানটা বার করে নেবো, তাহলে ওই মানটা ত্রিভুজ, এবার এবার আমরা কি বাড়বো লিখতে পারি, ত্রিভুজ বি বি ও ই হইতে পাই, সে যাই লেখো কোনো ব্যাপার নেই, আমি অতটা যাচ্ছি না এখন। তাহলে এই আমার দরকার হচ্ছে ওই হইতে পাই, ও ও ও ই সমান সমান, ও ই সমান সমান রুট ওভার, এখানে কি অতিভুজ এইটা 13 স্কোয়ার, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, অর্থাৎ 13 এর 169 মাইনাস 144, অর্থাৎ রুট ওভার
চার পাঁচে নয়, চার দুয়ে ছয় পঁচিশ, অর্থাৎ পাঁচ। এই ওটা ওইটা হলো পাঁচ। তাহলে এবার আমার এটা লম্ব দূরত্বটা হচ্ছে ইবি, লম্ব দূরত্ব কি চেয়েছিলাম ইএফ, ইএফ অর্থাৎ ইএফ সমান সমান, ইএফ সমান সমান, ইএফ ইএফ সমান সমান কি এইটা ও ই ও ও ও এফ, তাই না, ও ই ও ও ও এফ, ও ই যোগ ও এফ, অর্থাৎ ওই এর মানটা হচ্ছে পাঁচ, ও এফ এর মান হচ্ছে, ও এফ এর মান হচ্ছে বারো, বারো অর্থাৎ সতেরো। এখানে কি সতেরো সেমি। লম্ব দূরত্বটা কত, এ বি ও সি ডি এর লম্ব দূরত্ব এই ই এফ, ই এফ সমান সমান সতেরো সেমি, এটা আমার অ্যান্সার, ঠিক আছে। চো নেক্সট অঙ্কে, চুয়ান্ন নম্বর অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য চব্বিশ সেমি এবং কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব তিন দশমিক পাঁচ সেমি, ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব দশ সেমি হলে তার দৈর্ঘ্য কত। দেখো কত সহজে করা যায়, প্রথমে একটা ছবি আঁকবো, তো আঁকবো একটা বৃত্ত, এবার একটা জ্যা প্রথমে এবি, এই জ্যাটা নাম দেবো এবি, এবার জ্যাটা প্রথম জ্যাটের দৈর্ঘ্য চব্বিশ সেমি, চব্বিশ সেমি, এবার বলছে কেন্দ্র থেকে জ্যার লম্ব দূরত্ব, তাহলে এখানে এটা কেন্দ্র নাম দাও ও, এর লম্ব দূরত্ব তিন দশমিক পাঁচ সেমি, এইখানে এইটুকু তিন দশমিক পাঁচ সেমি, তিন দশমিক পাঁচ সেমি, তিন দশমিক পাঁচ সেমি। এবার ওই বৃত্তের কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে ওই বৃত্তে এই বৃত্তটারই কেন্দ্র থেকে জ্যার অপর একটা লম্ব দূরত্ব দশ সেমি, মানে আর একটা জ্যা এখানে বলেছে, এখানে আর একটা জ্যা, এর দূরত্ব এইখান থেকে আর একটা জ্যার দূরত্ব হচ্ছে দশ সেমি, এইটুকু হচ্ছে দশ সেমি, দশ সেমি। এখানে এ বি, এখানে নাম দাও সি ডি, আর এখানে ও, এটা নাম দাও ই, ই এটা নাম দাও এফ, ই এফ। এইবার দেখো দুটি এখানে আমার এই কেন্দ্র থেকে এইটা, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, ঠিক আছে। এবার কি বলছে, এটা লম্ব জ্যার, এখানে জ্যার, এটা জ্যার করে চব্বিশ, এটা চব্বিশ সেমি হলে এটা এই এফ ডিটা কি, এফ বিটা কি হবে, এফ বি ইজ ইকুয়াল টু চব্বিশ বাই দুই অর্থাৎ বারো, বারো সেমি এফ বিটা আমার। আর কি এটা লম্বটা দেওয়া রয়েছে এখানে ও এফ, ও এফ ইজ ইকুয়াল টু তিন দশমিক পাঁচ সেমি দেওয়া রয়েছে। এবার আমি অতিভুজটা বার করে নিতে পারবো, দেখো আমরা কিছু উপপাদ্য লিখছি যে আমরা ত্রিভুজ এবিসি ও বি ও সি হইতে পাই, আবার এর সমান্তরাল সরলরেখা, কোনো সমান্তরাল কি বা কোনো কিছু দরকার নেই, ওসব কিচ্ছু দরকার নেই, আমার জাস্ট আমার মানটা একটা ত্রিভুজ গঠিত হচ্ছে, এই ত্রিভুজটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ আছে, এটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এখানে আমি এই যে সি এ ত্রিভুজ আমি বি ও এফ হইতে পাই লিখতে পারি, এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এখানে লম্ব, এর ভূমিটা হলো বারো, বারো, এর অতিভুজটা বার করে নেবো, অতিভুজটা বার করে এখানে আমার দেখো ও বি ইজ ইকুয়াল টু ওডি, ঠিক আছে, কারণ এটা এক, এটা যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এটা তাহলে এই এটাও যা হবে এটাও তাই হবে, তাহলে এইটা বা ওডি ইজ ইকুয়াল টু কি হবে, ওডি ইজ ইকুয়াল টু আমরা পাবো, ওডি ইজ ইকুয়াল টু পাবো এখানে কি অতিভুজ, এটা অতিভুজ ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বারো ভূমি হচ্ছে বারো স্কোয়ার প্লাস এটা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তিন দশমিক পাঁচ এর হোল স্কোয়ার। তাহলে এবার বারো বারো একশো চুয়াল্লিশ, একশো চুয়াল্লিশ যোগ পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ তিন দশমিক পাঁচকে গুণ করো তিন দশমিক পাঁচ, পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাত দুই, তিন পাঁচে পনেরো, তিন পাঁচে পনেরো পনেরো তিরিশ হাত দুই, দুয়ে বত্রিশে দুই হাত তিন, তিন তিনে নয় আর তিনে বারো, অর্থাৎ বারো দশমিক পঁচিশ, বারো দশমিক পঁচিশ, বারো দশমিক দুই পাঁচ, অর্থাৎ আমার দাঁড়াবে চার আর দুই ছয়, চার এক পাঁচ, একশো ছাপ্পান্ন, একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ এইটা। এবার একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচকে আর বর্গমূল করো, একশো ছাপ্পান্ন দুই পাঁচকে বর্গমূল যদি আমি করি কি পাবো, একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ, জোড়া জোড়া সংখ্যা এক এক, পাঁচ আর ছয়, পাঁচ আর ছয় নামবে, পাঁচ আর ছয় নামলে এক, একের ডবল দুই, দুই দিয়ে দুই 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 চার, তিন দুই দুই চার, দুই দুই চার ছেচল্লিশ, চার দুয়ে ছয়, চার একে পাঁচ,
এবার এই দুই দুই দিয়ে দিলাম, এবার 2 5 নামবে দশমিক, এবার 12 ডবল হচ্ছে 24, 5 দিয়ে করো, 5 5 25, 5 হাতে 2 5 4 20, আর 2 5 দুই হাতে 2 5 10 2 12 মিলে যায়, অর্থাৎ 12.5 কি দাঁড়ালো, 12.5, অর্থাৎ এটা আমার 12.5 হলো, এটা 12.5, এটাও 12.5, ঠিক আছে। তাহলে এবার কি বলেছিল, অপর জায়গাটা দেখো, ওই বৃত্তের কেন্দ্র থেকে জায়গার লম্ব দূরত্ব এটা 10 সেমি, তাহলে এর ভূমিটা কত বাড়বো, এবার ভূমিটা, এর ভূমিটা বার করতে পারলে আমার হয়ে যায়, তাহলে এটা আমার কি ত্রিভুজ, এটা এটা গেল এই এই ত্রিভুজের ক্ষেত্রে, বি ও এফ ত্রিভুজের ক্ষেত্রে এ হইতে পায়, হইতে পায় এ হইতে পায় পাই, এর মধ্যে আমি কাজ করলাম। এবার তুমি লিখতে পারো ত্রিভুজ, ত্রিভুজ ডি ডি ও ই হইতে পাই, হইতে পাই, আর কিছু দরকার নেই। এবার কি আছে, আমি এরা অতিভুজ পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি, তাহলে ভূমি দরকার, তাহলে ভূমি সমান সমান কি, ভূমি সমান সমান ইডি সমান সমান ইডি ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এই 12.5 স্কোয়ার আমরা কি যা পাচ্ছি, এই যে 12.5-এর, এই যে 12.5-এর স্কোয়ার আমরা পাবো 156, 156.25, এই যে এক্ষুনি করলাম 156.25-কে বর্গমূল করেছি 112.5, তাহলে 12.5-এর বর্গ হবে, তাহলে 12.5-এর বর্গ হচ্ছে 156.25 যোগ, এটা হবে তোমার, যেহেতু আমার ভূমি যাচ্ছে তাহলে এটা আমার মাইনাস, মাইনাস যাবে মাইনাস লম্ব, লম্ব লম্ব স্কোয়ার, অর্থাৎ 110-এর বর্গ, এই যে 10 আছে, 10-এর বর্গ হবে 10 10-কে 100, 100, অর্থাৎ এটা দাঁড়াবে 100 চলে গেলে 56, 56.25, 56.25। এবার এই 56.25-কে একটু বর্গমূল করতে হবে, 56.25-কে বর্গমূল করো, 56.25 একে আমরা করবো, দেখো এখানে জোড়া সংখ্যা, জোড়া সংখ্যা প্রথমে 5 6 36 7 7 49 8 8 64 7 7 49, তাহলে 7 দিয়ে, 7 দিয়ে এখানে আমার যাচ্ছে কি, 7 প্রথমে আমরা 7 দিয়ে করি, এটা কী করবো, 7 দিয়ে, 7 দিয়ে করো, 7 7 49, 7 7 আর 49 9 আর 7 16, তাহলে 1 5 মিলে যায়। এবার এখানে দশমিক, এবার 7-এর ডবল 14, এবার 2 5 নামবে 14, এবার 5 দিয়ে দাও, 5 দিয়ে, 5 5-এ 25-এর 5, আর তাহলে 2 5 4-এ 20 আর 2 2 5 5-এ 7, অর্থাৎ 7.5, তাহলে এটা আমরা পেলাম 7.5, ঠিক আছে, তাহলে ইডি সমান পেলাম 7.5। তাহলে এবার কি যে যে জায়গাটার দৈর্ঘ্য কত, অর্থাৎ সিডি সমান, এবার সিডি, সিডি সমান ইডি এ, ইডি এডি এডি এখানে আমার এইটুকু এটা এইটা সিডি সমান সমান ইডি গুণিত 2, অর্থাৎ 7.5 × 2, কারণ এটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডের মধ্যে অর্ধেক, তাহলে এখানে লম্বভাবে ছেদ করেছে, তাহলে 7 × 7.5 × 2, অর্থাৎ 15 15 সেমি 15 সেমি, তাহলে যে তার দৈর্ঘ্য কত, লম্ব দূরত্ব 10 সেমি হলে তার দৈর্ঘ্য হবে 15 সেমি, এটা আমার অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে দেখো, 55 নম্বর অঙ্কটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি জ্যা, ওই এ লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি, যদি এই ইজ ইকুয়াল টু 3.5 সেমি হয় এবং ও ই ইজ ইকুয়াল টু ও এফ হয়, তবে সিডি এর দৈর্ঘ্য কত, দেখো কত সহজে করা যায়। প্রথমে একটা আমরা বৃত্ত আঁকবো, এই একটা বৃত্ত, বৃত্ত, তাহলে এখানে আমার ওবি ও সিডি দুটো যা, এখানে এবি, এবি ও সিডি দুটো যা, নাম দাও এবি সিডি দুটো যা। এবার বলছে ওই লম্ব, এটা কি ওই লম্ব এবি, তাহলে ওই এখানে ও এটা কেন্দ্র, ওই লম্ব এবি, তাহলে এই একটা এই ওই লম্ব এবি, এটা ই ও, এই জায়গাটার নাম দাও ই এবি। এবার ও এফ লম্ব সিডি, তাহলে এখানে এই জায়গাটা দাও সি, এইখানে এফ, ঠিক আছে,
তাহলে এই যে এদের কেন এই জায়গাটা, এই জায়গাটা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ এই দুটো সমান, তাহলে এটা এরা 90 ডিগ্রি, এটা এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি, ঠিক আছে, এটাও 90 ডিগ্রি। তাহলে এবার কি বলছে যে এই ইজ ইকুয়াল টু 3.5 সেমি, এই এইটা যদি 3.5 হয়, এইটা যদি 3.5 হয়, যেহেতু এরা বৃত্তের ব্যাসার্ধ, এরা কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, তাহলে এইটা যদি 3.5 হয় তাহলে নিশ্চয়ই ইবি ইজ ইকুয়াল টু 3.5, অর্থাৎ এই ইজ ইকুয়াল টু ইবি ইজ ইকুয়াল টু 3.5 সেমি, ঠিক আছে। এবার তারপর কি বলেছে, এবার বলছে যে ও ই ইজ ইকুয়াল টু ও এফ, আবার ও ই ইজ ইকুয়াল টু, আবার কি বলছে ওই ওই ইজ ইকুয়াল টু ও এফ। এবার যদি ওই ইজ ইকুয়াল টু ও এফ হয়, একবার ভাবো ওই এর লম্বটা কেন্দ্র থেকে এর লম্বটা এই যে দূরত্বটা এক, এই দুটো যদি দূরত্ব এক হয়, এদের যদি অতিভুজ এক হয়, নিশ্চয়ই এই দুটো সমান হবে, অর্থাৎ এখানে আমি ইবি ইবি ইজ ইকুয়াল টু এফ ডি পাবো, এফ ডি পাবো, তাই না? কারণ এটা তো লম্বটা এক, এখানে যদি এর অতিভুজটাও এক, তাহলে আমরা এই এফ ডি এই ইবি সমান এবি ইবি ইজ ইকুয়াল টু এফ ডি পাবো। তাহলে ইবি এখানে, এখানে ইবিটা কত আছে 3.5 সেমি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 3.5 সেমি, তাহলে এইটা 3.5, এটা লম্ব, তাহলে লম্বভাবে রয়েছে, তাহলে এখানে লম্ব যদি এটা, এটাও 3.5 হবে, এটাও 3.5 হবে, এটাও 3.5, এটাও 3.5, অর্থাৎ কার মান চেয়েছে, সিডির মান, অর্থাৎ সিডি ইজ ইকুয়াল টু 3.5 × 2, অর্থাৎ 7 সেমি। কোনো কিছু দরকার নেই, কোনো উপাত্তে যাওয়ার দরকার নেই, শুধু ছবির মধ্যে অ্যান্সার, ঠিক আছে, কিচ্ছু লেখার দরকার নেই। এটা তুমি উপাত্ত করছো না যে তুমি সমস্ত কিছু লিখতে যাবে, অত লেখার দরকার নেই, তোমার ছবি দেখে তুমি অ্যান্সারটা ইনপুট করো, ঠিক আছে, তাহলে তুমি সমস্ত অঙ্ক ক্লিয়ার করে আসতে পারবে, আর নইলে কিন্তু হবে না, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে দেখো, 56 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি এবং 10 সেমি, বৃহত্তর বৃত্তটির একটি জ্যায়ের ক্ষুদ্রতর বৃত্তের জ্যা স্পর্শক হলে জ্যাটির দৈর্ঘ্য কত। তা দেখো দুটো বৃত্ত অঙ্কন করবো, প্রথমে একটা ছোট বৃত্ত অঙ্কন করি, এই একটা ছোট ছোট বৃত্ত, এই একটা ছোট বৃত্ত, ঠিক আছে, এবার একটা বড় বৃত্ত, এই একটা একটা বড় বৃত্ত, এইটা একটা এর বড় বৃত্তের স্পর্শকটা, এটাকে বড় বৃত্তটার একটা জ্যাটা স্পর্শ স্পর্শ করেছে, ঠিক আছে, এইবার এটা স্পর্শ করেছে মনে করো, এবার বড় বৃত্তর ব্যাসার্ধ এখানে, এটা কেন্দ্র, এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ, আর বড় বৃত্তের ব্যাসার্ধ এইটা, এই জায়গাটা, এটা বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, 10 সেমি, ছোট বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, 6 সেমি। এবার নাম দাও, এটা ও, এটা নাম দাও এ বি সি, ঠিক আছে, এবার কি বলেছে, বৃত্ত বৃত্তটির একটি জ্যা ক্ষুদ্রতর বৃত্তের স্পর্শ করলে জ্যাটা দৈর্ঘ্য, এই জ্যাটা সম্পূর্ণ দৈর্ঘ্যটা চেয়েছে, তাহলে এটা আমি কি পেলাম, লম্বটা বেশি, ত্রিভুজ ও ত্রিভুজ, এখানে ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ পাচ্ছ, ত্রিভুজ সি ও বি হইতে পাই, হইতে পাই পাই লিখতেই পারো, ত্রিভুজ সি সি ও বি হইতে পাই, তাহলে এখানে কি দেখো, এখানে আমার 90 ডিগ্রি কোণ আছে, এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে, এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এখানে আমার 90 ডিগ্রি যদি কোণ হয়, এটা সমকোণী ত্রিভুজ, তো তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটার ভূমি দরকার, তাহলে আমার বিসি সমান, বিসি ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে 6 স্কোয়ার, অর্থাৎ 100 বিয়োগ 36, অর্থাৎ 6 4 10, তাহলে 1 3 4 আর 6 10 এক মিলে যায়, অর্থাৎ 8 8 সেমি, 8 সেমি, এই এইটা এই সি বিসিটা 8 সেমি হলো, তাহলে এখানে তো এটা আমার লম্বভাবে ছেদ করেছে, তাহলে এটা সমদ্বিখণ্ডের মতো আমার এটা 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 যা হবে, এই এই বিসি এবি ইজ ইকুয়াল টু এবি ইজ ইকুয়াল টু এবি ইজ ইকুয়াল টু বিসি গুণিত 2, কারণ এটা এর মধ্য মাঝে রয়েছে, তাহলে এবার বিসি গুণিত 2, অর্থাৎ বিসির মানটা হচ্ছে 8 × 8, এবার বিসি মানে 8 আর 2, 2 দ্বিগুণ করে দাও, 8 দ্বিগুণে 16, 16 সেমি।
16 সেমি, এটা মানে অ্যান্সার। কিচ্ছু যাওয়ার দরকার নেই, তুমি ভুলে যাও উপপাদ্যের কথা, ভুলে যাও উপপাদ্যের মেন জিনিসগুলি মাথায় থাকলেই হবে, ঠিক আছে? কোনটা কি সূত্রগুলি থাকলেই ছবির মাধ্যমে করে ফেলবে, উপপাদ্য লিখতে যাবে না, ঠিক আছে? এটা লেখার জায়গা, 9-10 তুমি উপপাদ্য লিখছো না, ঠিক আছে? এখানে তোমার মেন জিনিসটা যেটা চেয়েছে সেটা ইনপুট করব আমি, ঠিক আছে? তাহলে আমার কি এ, এবিটা কি, এবি ইজ ইকুয়াল টু এসি প্লাস সিবি অথবা বিসি গুণ তো 2, অর্থাৎ 16 সেমি, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট। দেখো 57 নম্বর অঙ্কটা কি বলেছে, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস যদি অ্যাঙ্গেল বিএসসি 140 ডিগ্রি হয় তবে অ্যাঙ্গেল বিএসসি ইজ ইকুয়াল টু কত? দেখো আমি যে অঙ্কগুলি জ্যামিতি আজ পর্যন্ত করালাম 8টা পার্টে, সমস্ত অঙ্কই কোনো না কোনো পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এসছে, তোমরা যথেষ্ট গুরুত্ব দেবে প্রতিটি অঙ্ক, এক যে কোনো কোনো কোনোটা হচ্ছে এসএসসিতে এসছে, কোনোটা সিজিএল এসছে, কোনোটা প্রাইমারিতে এসছে, কোনোটা WBCS এসছে, অনেক আবার কিছু কিছু অঙ্ক আছে বেশ কয়েকবার এসছে, 3-4 বার করে এসছে, ঠিক আছে? তাই বলছি প্রত্যেকটা অঙ্ক গুরুত্ব দিয়ে করবে, ঠিক আছে? যা 1 থেকে 8 পর্যন্ত যা অঙ্ক গণনা হচ্ছে জ্যামিতির, সমস্ত অঙ্কটাই পরীক্ষায় আসা অঙ্ক, ঠিক আছে? চাকরির পরীক্ষায় আসা অঙ্ক, যে কোনো পরীক্ষায় তোমাদের আসতেই পারে, ঠিক আছে? তাই প্রচণ্ড হারে গুরুত্ব দিতে হবে। আর জ্যামিতির মূল অঙ্ক, মূল বিষয়বস্তু যেটা হচ্ছে যে ছবিটা, ছবির মধ্যেই সব কিছু থাকে, ঠিক আছে? ছবিটা বুঝে নিলেই হয়ে গেল, লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 57 নম্বর অঙ্কটা কি বলেছে, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস যদি অ্যাঙ্গেল বিএসসি ইজ ইকুয়াল টু 140 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বিএসসি ইজ ইকুয়াল টু কত? তাহলে এটা কি করবো, প্রথমে একটা ত্রিভুজ এবিসি আঁকবো, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, এ বি সি। এবার এবার পরিবৃত্তের কে পরিবৃত্ত অঙ্ক, তাহলে এখানে একটা আমার পরিবৃত্ত হবে, পরিবৃত্ত ছবিটা ধারণা দেশ, এটা তো আর হাত স্কেল কাটা কম্বাস আসছি না, যা বোঝানোর জন্য। এবার অ্যাঙ্গেল বলছে পরিবৃত্তের কেন্দ্র এস, এখানে এস দাও, এস এটা এস, এবার বলছে অ্যাঙ্গেল বি এস সি, অ্যাঙ্গেল এই জায়গায় বি এস সি ইজ ইকুয়াল টু 140 ডিগ্রি, 140 ডিগ্রি হলে তবে অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকুয়াল টু কত হবে, এই বি এস সি ইজ ইকুয়াল টু কত? তাহলে এস কেন্দ্রীয় বৃত্তের, এস কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল বি, এস কেন্দ্রীয় বৃত্তের, এস কেন্দ্রীয়, এস কেন্দ্রীয় বৃত্তের, বৃত্তের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ 140 ডিগ্রি। তাহলে এস কেন্দ্রীয় বৃত্তের, এস কেন্দ্রীয় বৃত্তের পরিধিস্থ কোণ কি হবে, পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ, পরিধিস্থ, পরিধিস্থ কোণ, এটা তো এই অ্যাঙ্গেল বি এ সি, তাই তো? অ্যাঙ্গেল বি এ সি চাইছে, তা বি এ সি তো পরিধিস্থ কোণ, এই এটা তো এই বৃত্তের, এই এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্রের কেন্দ্রস্থ কোণ, আর পরিধিস্থ কোণ কি হবে, তার হাফ হবে, অর্থাৎ আমার কিচ্ছু লিখবো না, এখানে 100 কেন্দ্রস্থ কোণ 140 × 1/2, অর্থাৎ 1/2 দিয়ে গুণ করবো, অর্থাৎ 70 × 40, 140, অর্থাৎ 70 ডিগ্রি, কিচ্ছু দরকার নেই, ছবিতে আমি অ্যান্সার পেয়ে গেছি, ছবিতেই তো হয়ে গেছে, এখানে 70 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? তাহলে এখানে আমার পরিধিস্থ কোণ চেয়েছে, তাহলে পরিধিস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের মান দিয়ে আছে, তাকে 1/2 দিয়ে গুণ করো বা হাফ করে দাও, হাফ করে দিলে কি হবে, এখানে 140, এটা আমার কি হবে 70, 70 × 140, এটা আমি তোমাদের ছবি একে বুঝাচ্ছি, কিন্তু এটা এগুলো পরীক্ষা আসলে আমি তো মুখে মুখে লিখে দেবো, এগুলো তো ছবিতে করবো না, কিচ্ছু করবো না, এখানে কেন্দ্রস্থ কোণ এখানে বলেই দিয়েছে, ছবিটা একটা আমি জাস্ট আমার মাথায় নিয়ে এলাম, হয়ে গেল অঙ্ক, কয়েক সেকেন্ড, 3-4 সেকেন্ড, তার বেশি নাই। চল নেক্সট অঙ্কে, দেখো 58 নম্বর অঙ্কটা কি বলেছে, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস যদি অ্যাঙ্গেল বিএসসি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি হয় তবে অ্যাঙ্গেল বিএসসি এর মান কত? খুবই সহজ, আগেরটার বিপরীত। তো দেখো প্রথমে একটা এবিসি ত্রিভুজ আঁকবো, এবিসি, এবিসি একটা ত্রিভুজ, এই একটা এ
বি সি। এবার আগে পরিবৃত্ত আঁকবো, পরিবৃত্ত আঁকো। এই একটা বৃত্ত, এর নাম দাও। এখানে কি বলেছে, কেন্দ্র এস, এস দিতে এস। এবার বলছে অ্যাঙ্গেল বি এ সি, বি এ সি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি, 65 ডিগ্রি, এটা 65 ডিগ্রি বলেছে। তাহলে অ্যাঙ্গেল বি এস সি, এখানে অ্যাঙ্গেল বি এস সি, এই কোণটার মানটা কত? তাহলে কিছু আছে প্রশ্নটায়, কিচ্ছু আছে তোমাদের মনে হয় যে কিছু আছে প্রশ্নটায়? এখানে কে, এখানে আমার কেন্দ্রস্থ, এখানে খালি পরিধিস্থ কোণ দিয়েছে, কেন্দ্রস্থ কোণের মান চেয়েছে। তাহলে এস কেন্দ্রীয় বৃত্তের, এস কেন্দ্রীয়, এস কেন্দ্রীয়, এস কেন্দ্রীয় বৃত্তের পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ সমান 65 ডিগ্রি। পরিধিস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি, ঠিক আছে? আমার উপপাদ্য হলে আমি সমস্ত কিছু ঘেটে লিখতাম, কিন্তু আমি এটা চাকরির পরীক্ষা লিখবো কেন, কেন লিখবো? আমার দরকার তো হচ্ছে আমার মানে অ্যান্সারটা ইনপুট করব, ঠিক আছে? তাহলে আমাকে শুধুমাত্র অ্যান্সারটা ইনপুট করে নিতে হবে। তাহলে কেন্দ্র, কেন্দ্রীয় বৃত্তে, এস কেন্দ্রীয় বৃত্তের পরিধিস্থ কোণ অ্যাঙ্গেল বিএসি, তাহলে এস কেন্দ্রীয় বৃত্তের পরি, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হবে পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ অ্যাঙ্গেল বি এস, বি এস সি, বি এস সি ইজ ইকুয়াল টু 65 গুণিত 2, অর্থাৎ 5 গুণে 10, অর্থাৎ 1, 6 গুণে 12, 130 ডিগ্রি। এই 130 ডিগ্রি আমার অ্যান্সার, ঠিক আছে? চলো 130 ডিগ্রি আমার অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে দেখো, 59 নম্বর অঙ্কটা কি বলেছে। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস যদি অ্যাঙ্গেল এস বি সি 40 ডিগ্রি হয়, তবে অ্যাঙ্গেল বি এ সি এর মান কত? তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজ একটা এঁকে নিই, এই একটা ত্রিভুজ, নাম দাও এ বি সি। এবার একটা পরিবৃত্ত আঁকবো, এটা পরিবৃত্ত জাস্ট ধারণা দেওয়ার জন্য, ঠিক আছে? এটা কখনোই সোজা হবে না, ধারণা দেওয়ার জন্য আমি দিচ্ছি এবিসি। এবার এবিসি, এবার কি বলেছে, এর কেন্দ্র হচ্ছে এস, এস পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে এস, এস এস। এবার যদি অ্যাঙ্গেল এস বি সি, অ্যাঙ্গেল এস, এস বি, এস বি সি, এইটা অ্যাঙ্গেল এস, এস বি সি এইটুকু বলেছে, এইটার মান যদি 40 ডিগ্রি হয়, 40 ডিগ্রি, তবে অ্যাঙ্গেল বি বি, এই যে বি এ সি এর মানটা কত, এইটার কোণটা চেয়েছে, এই কোণটার মানটা কত চেয়েছে? তাহলে একটা ভাবো যে এটা তো কেন্দ্র, এটা যদি এই কোণটার মান যদি এই 40 ডিগ্রি হয়, এটা একই সরলরেখার মধ্যে অবস্থিত, এই বিসিটা একই সরলরেখার মধ্যে অবস্থিত, আর এর ব্যাসার্ধটাও এই একই হবে, তাহলে এই এই সরলরেখাটা একই, ব্যাসার্ধও একই, তাহলে এর কোণটাও এক হবে, তাহলে এটাও 40 ডিগ্রি হবে, তাই না? এটা কি, এটা তোমার এস, এর এখানে কেন্দ্র, কেন্দ্র থেকে এটা সরলরেখা ছেদ করেছে, এটা এখানে যে ব্যাসার্ধটা, এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ একই, আর সরলরেখা একই মধ্যে রয়েছে, তাহলে ত্রিভুজ এটা, এটা এ এস, এস বি সি একটা ত্রিভুজের অ্যাঙ্গেল, এস বি ত্রিভুজের অ্যাঙ্গেল এস বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এস সি বি ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি, ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। এস বি সি এর অ্যাঙ্গেল এস বি সি, অ্যাঙ্গেল এস সি বি 40 ডিগ্রি আমরা দিতে পারি, 40 ডিগ্রি। এইবার এটা যদি 40 হয়, এই কোণটা কত, এই কোণটা কত, এই কোণটা? তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ, যে কোনো ত্রিভুজ হোক না কেন, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা অ্যাঙ্গেল বি এস সি, অ্যাঙ্গেল বি এস সি ইজ ইকুয়াল টু 180 - 40, 40 গুণিত 2, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, অর্থাৎ 100 ডিগ্রি।
এটা 100 মিলিমিটার পেলাম, 100। কেন্দ্রস্থ কোণ হলো আমার 100, ঠিক আছে? তাহলে এবার পরিধি, এটা তো আমার পরিধিস্থ কোণ, তাহলে এস কেন্দ্র বৃত্তের, এস কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল বি এস সি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে এস কেন্দ্রীয় বৃত্তের পরিধিস্থ কোণ, পরিধিস্থ, পরিধিস্থ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকুয়াল টু কত হবে, 100/2 অর্থাৎ 50 ডিগ্রি, 50 ডিগ্রি, 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি আমার অ্যান্সার, অ্যাঙ্গেল বি এ সি এর মান কত, 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি আমার অ্যান্সার, ঠিক আছে? দেখো আজকে জ্যামিতির 8 নম্বর পার্ট কমপ্লিট হয়ে গেল, আগামী দিন নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসব, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যথেষ্ট হেল্প করবে। আবার বলছি, প্রাইমারি, এসএসসি, পিএসসি, রেল, পুলিশ, WBCS সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্র্যাক করার জন্য যথেষ্ট হেল্প করবে, ঠিক আছে? আর আজকের ক্লাসটা দেখার জন্য খুবই ধন্যবাদ। আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না, তার সঙ্গে নোটিফিকেশনটা অল করে রাখবে যখনই আমি ভিডিও আপলোড করব, যাতে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও এবং ভিডিওটা দেখতে পারো। ধন্যবাদ।